এখন অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্ট মায়েরা অনেক সময় এসে জিজ্ঞাসা করে যে আমি কি ব্যায়াম করতে পারবো কিনা, আসলে কি সে পারবে না? আমি একটু আগেই বলেছি অবশ্যই পারবে, তবে সেই ব্যায়ামটা হাঁটার কথা, মানে 30 মিনিট না হয় হাঁটলো। কিন্তু আদার্স কি যেমন হচ্ছে অনেকে চিন্তা করে আমার পেট মোটা হয়ে যাচ্ছে বা আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি, হেলদি হয়ে যাচ্ছি বেশি, তো সেক্ষেত্রে কি সে ব্যায়াম করতে পারবে অন্য আদার্স যে ব্যায়ামগুলো? অন্য আদার্স ব্যায়াম করতে পারবে, সেই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে, যেমন প্রেগনেন্সিতে যেটা একটু আগে উনি বললেন যে প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে, সেই ধরনের ব্লিডিং হওয়া, অথবা তার যদি হিস্ট্রি থাকে যে আগের প্রেগনেন্সিতে অ্যাবর্শন হয়ে গেছে, অথবা তার যদি প্রেশার অনেক বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গাইনোকোলজিস্টে তার যে ডক্টর আছে তার পরামর্শ নিতে হবে। এবং হালকা কিছু করতে পারে, কিন্তু ওই ধরনের এমন কোনো কিছু করবে না যেটা তার পেটের উপর প্রেশার পড়বে এবং তার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে। সেটা নাকি যেটা ফিজিওথেরাপিস্টের কাছে যে ওইখান থেকে পরামর্শ নিয়ে যেই ধরনের এক্সারসাইজ করা যেতে পারে সেভাবে করতে পারে। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আসলে যে ব্যাপারটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক প্রেগনেন্ট মহিলা এসে বলে যে আমি নর্মাল ডেলিভারি করতে চাই, সিজারে আমি যেতে চাই না, তখন সেক্ষেত্রে আর কি নর্মালি মানে ডেলিভারি করার জন্য আসলে তাকে কী কী নিয়ম অনুসরণ করতে হবে, যে প্রেগনেন্সির সময় এই নিয়ম অনুসরণ করলে তাকে নর্মাল ডেলিভারি করানো সম্ভব? অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যে এটা পেশেন্ট কেন বলবে, ইফ দ্যার ইজ নো প্রবলেম ডেলিভারি তো অবশ্যই নর্মাল হবে, ব্যাপারটা তাই না? জি, মোড অফ ডেলিভারি শুড বি নর্মাল আনটিল অর আনলেস যদি তার কোনো প্রবলেম না থাকে, বিকজ দেয়ার ইজ সাম ইন্ডিকেশন ফর সিজেরিয়ান সেকশন, ইউ শুড ফলো দ্যাট রুল। সো এখানে কিন্তু পেশেন্ট বলবে না যে আমি নর্মাল চাচ্ছি, আমি সিজার চাচ্ছি না। ইফ দেয়ার ইজ সাম ইন্ডিকেশন ফর সিজেরিয়ান সেকশন, তাকে সিজারে যেতেই হবে। বাট তোমার কোশ্চেনের উত্তর যেটা, সেটা হচ্ছে প্রথম থেকে পেশেন্টটা যখন নর্মাল চেক আপে আসে কিছু রুলস তাকে ফলো করতে হবে। ডেফিনেটলি আর্লি চেক আপ, ডেফিনেটলি তার প্রপার ডায়েট প্ল্যান, অ্যান্ড শি শুড ফলো দ্য ব্যালেন্স ডায়েট। এবং তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিডিউল অল ইনভেস্টিগেশন করে ফেলতে হবে, তার আদারওয়াইজ অন্য কোনো সমস্যা আছে কিনা। এবং 9 মান্থ একটি ফোন এসছে, সুপ্রিয় দর্শক মন্ডলী হ্যালো, কে বলছেন, নাম বলুন, বয়স বলুন এবং আপনার প্রস্তুতি করুন। হ্যালো, আমি রুবি বলছিলাম, বয়স 36। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো আমার জরায়ুতে টিউমার হয়েছে, কিন্তু এর জন্য ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে। জরায়ুতে টিউমার হয়েছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, নিশ্চয় আমাদের ডিসকাশনের বিষয় না। জরায়ুতে টিউমার হলে ডেফিনেটলি আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন, সে আপনার জরায়ুর টিউমারের নেচার দেখবে, সেটার ট্রিটমেন্ট প্ল্যান। এখন মুখে অনেক ভালো ভালো ঔষধ বের হয়েছে ব্লিডিং বন্ধের এবং টিউমার ছোট হওয়ার, সবসময় সেগুলো কাজ করেও না, সামটাইমস কাজ করে। সো সে আপনার জন্য গুড ড্রাগ চুজ করতে পারবে, অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন।